বাংলা সিনেমার স্বর্ণযুগের এক অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী সুলতা চৌধুরী, উত্তম কুমারের যুগে যিনি নায়িকা হয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন, পরে অবশ্য ধীরে ধীরে সরে যান পার্শ্ব চরিত্রে। পর্দায় তাঁর উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও তা মনে ধরত দর্শকদের। জানব সুলতা চৌধুরীর জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1945 সালে পরাধীন ভারতের কলকাতা শহরে একটি বর্ধিষ্ণু পরিবারে তাঁর জন্ম হয়। বাবা অটলচন্দ্র রায়চৌধুরী মেয়ের নাম রেখেছিলেন মায়া। ছোট থেকেই নাচ ও গানের প্রতি দারুণ আকর্ষণ ছিল মায়ার। নারায়ণ মিশ্রের কাছে নাচের তালিম নেওয়ার সময় অভিনয়ের প্রস্তাব পান, কিন্তু রায়চৌধুরী পরিবারের মেয়ে সিনেমায় নামবে একথা মানতে পারেননি বাবা। যদিও ছোটবেলা থেকে ডাকাবুকো মেয়ে মায়া এক প্রকার জেদ করেই অভিনয়ে নামেন। 1960 সালে তাঁর প্রথম ছবি দেবর্ষি নারদের সংসার মুক্তি পায়। সেই বছরই তাঁর কাছে দ্বিতীয় ছবির প্রস্তাব আসে। ছবির নাম ছিল শেষ পর্যন্ত। পরিচালক সুধীর মুখার্জির শেষ পর্যন্ত ছবিটি বাণিজ্যিক সফলতা পায়। এরপর অভিনয়ের প্রস্তাব পাওয়ার সংখ্যাও ধীরে ধীরে বেড়ে গেল। পরের বছর দুই ভাই, তারপর দাদা ঠাকুর, অবশেষে ত্রিধারা, উত্তম কুমারের বিপরীতে নতুন তীর্থ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আর ততদিনে মায়া রায়চৌধুরী নাম পাল্টে হয়েছেন সুলতা চৌধুরী। নায়িকা হিসাবে কেরিয়ার যখন সবে গতি নিতে আরম্ভ করেছে, তখন ছবি বাছাইয়ের ক্ষেত্রে বারবার ভুল করে বসেন সুলতা চৌধুরী। আর সেটাই পরবর্তীকালে তাঁর নায়িকা হয়ে ওঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। কিছুদিনের মধ্যেই সহ অভিনেত্রীর পর্যায়ে নেমে আসেন তিনি। তিন ভুবনের পারে, জীবন জিজ্ঞাসা ইত্যাদি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। স্ত্রী এবং অগ্নিশ্বর ছবিতেও বাড়ির পরিচারিকার চরিত্র পেয়েছেন। যদিও অভিনয়কেই ভালোবেসে তিনি কোনো প্রস্তাবই ফিরিয়ে দিতেন না, কিন্তু সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়ে জীবনের দ্বিতীয় বড় ভুল করেছিলেন। মহানগর ছবির প্রধান চরিত্রের জন্য সত্যজিৎ রায় প্রথমে সুলতা চৌধুরীর কথাই ভেবেছিলেন, কিন্তু চুক্তিগত কিছু সমস্যার জন্য শেষ পর্যন্ত প্রস্তাব ফিরিয়ে দেন সুলতা চৌধুরী। যে কটি ছবিতে অভিনয় করেছেন, ছোটোখাটো চরিত্র হোক বা বড় চরিত্র, সবেতেই দক্ষতার প্রমাণ দিয়েছেন। এক বা দু মিনিটের জন্য পর্দায় উপস্থিত হলেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রাখতেন তিনি। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল মৌচাক, ফুলেশ্বরী, সংসার সীমান্তে, স্বয়ং সিদ্ধা, বাঘবন্দি খেলা, সন্ন্যাসী রাজা, সেই চোখ, ভাগ্যচক্র ইত্যাদি। তাঁর শেষ ছবি ছিল 1987 মুক্তি পাওয়া দেবিকা। তারপর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন উৎপল দত্তের নাট্যদলেও। 1997 সালের 16 সেপ্টেম্বর নীরবেই প্রয়াত হন তিনি। সুলতা চৌধুরী আজ বাংলা চলচ্চিত্র জগতে ভুলে যাওয়া একটা নাম। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।